কোচি, খুব কোচি। ডান্স করে তো আপনি ডান্স। ওর গাছে উঠতে পারে তোর, এই গাছে উঠ। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে। আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করার কারণ হলো, ভাইয়া অনেকদিন ধরে বলতেছে যে ভাইয়া আসলে আমি না সকালের প্রকৃতিটা খুব মিস করি। তা আমিও ভাবলাম যে আসলে ভাইয়া সকালবেলা নামাজ পড়ে ঘুম পড়ে, কারণ আপনারা তো জানেন যে ভাইয়া সেভাবে সকালের প্রকৃতিটা আসলে দেখতে পারে না। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই ভাবলাম যে ভাইয়াকে একটা সুন্দর একটা সকাল উপহার দিই। তো এখন বাজালো 6:30 বেজে গেছে অলরেডি। তো ভাইয়া সম্ভবত এখন ঘুম। তো গ্যাস আসুন দেখি ভাইয়ের সাথে, ভাইয়াকে দেখে উঠো এবং তাকে একটা সুন্দর সকাল উপহার দিই। গ্যাস আসুন। গ্যাস দেখেন ভাইয়া পুরো নিরীহ বাচ্চাদের মতো কি সুন্দর ঘুমায় আছে গ্যাস। আর সে যে বাচ্চা তার প্রমাণ আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন, কারণ মানুষের ঘুমানোর জন্য একটা বালিশই যথেষ্ট, আর তার তিনটা বালিশ লাগে গ্যাস। এই যে একটা, এই যে একটা আছে, আর এই যে একটা, মানে সর্বমোট তিনটা। আর ভাই ভাই ভাইয়া তো ঘুম তো আছে, ভাইয়ের সাথে চল একটু মজা। কি ঘুম ঘুম, কি ঘুম ভাঙে না? হ্যাঁ সকাল সকাল কেন বোঝেন না, ভুলে গেছেন প্রকৃতি দেখা লাগবে। হ্যাঁ প্রকৃতি দেখা লাগবে না, হ্যাঁ কি ভুলে গেছেন, আমরা তো আর ভুলিনি। কি কয়টা বাজে, চলেন 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 প্রকৃতি দেখতে হবে। ওঠেন 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 ওঠেন। গ্যাস অবশেষে নিরীহ বাচ্চার ঘুম ভেঙে গেছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কাটছে কেমন, যাচ্ছে কেমন? ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল মিডিয়া সেনার, অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস যেহেতু আব্দুল ভাই বলেই দিয়েছে যে আজকে মর্নিং ব্লগ হবে, তো গাইস বেশি দেরি না করে এই সকালের সুন্দর আবহাওয়াকে আমাদের করে নিতে, আপনাদের মাঝে ছড়িয়ে দিতে আমরা এখনই ভিডিও যাব। তো গাইস দেরি না করে চলে যাচ্ছি। আর গাইস প্লিজ যারা এখনই দেখতেছেন একটা লাইক দিয়ে দিন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর গাইস সাবস্ক্রাইব তো ফ্রি, যারা নতুন দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়ে আমাদের সাথে থাকবেন, দেখতে থাকুন, এনজয় করুন। সকালে প্রতি প্রহরে ঘুমায়ে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে। এই সকালের প্রকৃতিটা তাহলে কেমন লাগতেছে? আসলে মানে গাইস কি বলবো, মানে সকালবেলাটা আসলেই এত সুন্দর হয়, বিশেষ করে ফজরের, আপনারা শুনেছেন অনেকে সময় ফেসবুকে লেখা দেখেন যে ফজরের পরে যে নির্মল বাতাসটা আসে এটা পৃথিবীর শ্রেষ্ঠ বাতাস এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর, মানে কি বলবো, মানে প্রকৃতির যে সুন্দর আবহাওয়া সেটা কিন্তু সকালে ফিল করা যায়। তো গাইস দেখতেছি আসলে অনেক ভালো লাগতেছে অনেক। দেখি আমি প্রকৃতি দেখি ভালো লাগে। খুব সকাল সকাল ওঠো গাইস, ও নিজে আমারে বলে শুধু আমি দেরি করে উঠি, ও নিজেই
মানে ঠিকমতো ঘুম থেকে ওঠে না, মানে আমাদের তো উইন্টার ইজ কামিং, সেই জন্য কিন্তু দেখো হালকা হালকা মানে যে শীতের সকালে যে কুয়াশাটা ওটা কিন্তু হালকা হালকা থাকে। আর সবচেয়ে ভালো লাগে দেখছো ভাইয়া যে ওইখানে যে মানে হালকা বাতাসে যে ধানগুলো যে হালকা নড়ে নড়ে যাচ্ছে, মানে আসলে সুন্দর লাগে গাইস। মানে এই প্রকৃতিটা কিন্তু আসলে মানে আমরা অনেকেই আসলে ঘুমিয়ে কাটিয়ে দিই, আমি নিজেই আসলে উঠতে পারি না কারণ ফজর পরে ঘুমানো হয়। তো থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর মানে কি বলবো, হয়তো মানে ব্লগটা করা হচ্ছে তারপরও আমি মানে ব্লগের জন্য না, শুধু আমি নিজেই খুব স্যাটিসফাইড যে এত সুন্দর একটা প্রকৃতির মাঝে ভাই আমাকে নিয়ে আসছে, আজকে সকালটা আমাকে গিফট করছে। থ্যাংক ইউ সো মাচ আব্দুল্লাহ ভাই, ওয়েলকাম মোটো ভাই। সকাল সকাল উঠছি তো, একটু চা খেলে কেমন হয়? খারাপ হয় না, চা খাবেন জিনিসটা খাও, খারাপ লাগে নাই। ঢেলে ঢেলে দিও। হ্যাঁ, ও তুমি কি ঢেলে নিবা বেবি, চা খাবি? আসলে মানে ব্যাপার হচ্ছে যে একটা সুন্দর ওয়েদার, একটা সুন্দর পরিবেশ আসলে মানে আমাদের মানে যে কোনো মানুষকেই কিন্তু আসলে তার মনটাকে ভালো করে দেয়। আর এই ভালো পরিবেশে একটু ঢেলে দেওয়া চা না খেলে কেমনে হয়? তো গ্যাস চলুন একটু চা খেয়ে আসি। ওইদিকে চার দোকান আছে না, চলো তাহলে একটু চা খেয়ে আসি। তো গ্যাস চলেন চা খাইতে যাই। আমাদের চা দেন হচ্ছে তিনটা, ভালো চা বানাতে পারে না আমার নানি, আসলে ভালো চা বানায় আপনি বলেন যে না আমি কোচি। আমি নাকি মুরব্বী? ও কি বললো এটা? আমি আমি কি আমি মুরব্বী গাইস? আমার মনে হচ্ছে কোচি, খুব কোচি। ওরা আমাকে মুরব্বী বলে গাইস, ওরা কাপ দিতে গেছে আর মাঝখানে আমি একটু আপনাদের বলে নিলাম। আমার মনটা আসলে খুব খুশি গাইস, খুব কি তোমার তো ভালো ইয়াংম্যান, ইয়াংম্যান ভালো, ইয়াংম্যান ভালো আছে, ডান্স করে তো আপনি ডান্স। ও বাড়ি দিছে বাড়ি দেয় না, ওই জায়গাতে ধরলে আমি বলতে চাই কি মামা কি ব্যথা পাইছেন, জোরে লাগি যা বাড়ি। এই আপনার সবসময় সিনেমাটিক ক্যামেরা তো ভালো লাগে না আপনারা, ঠিক আছে আরে ভিডিও শেষ করেন আপনার, আমার সত্যি আমাদের সেরকম পার থাকতো না, একে একাধ্যে ধরে রাম
চাইলে মারতাম একদম গাছে ওই জায়গাতে বাইরে কোথায় একটা সিনেমা ওই জায়গা সিনেমাটি করে ওই জায়গা রাইখে যেতাম আপনারা ওই জায়গাতে আমি মানে ওই জায়গাতে নিয়ে যেতাম ওই জায়গা রাইখে দেবো ভিডিও এডিটিং করবো শোনো ভিডিও এডিটিং করার পরে তারপরে আপা দেখবে ভিডিওতে কোন জায়গা আমার মেয়েটি গাছে ধরে আছে পরে তারপরে আইছে এই জায়গাতে নিয়ে যাবে দিও শেষ পর্যন্ত আমার এই সে একটা রাজা আমি একটা প্রজা কিন্তু আমি রাজার সাথে যুদ্ধ করব রাজা সামনে আসো সামনে আসো মনে করো যে তিনটে বাড়ি হবে তোমার সাথে আমার তিন বাড়িতে চারটা ছোট হয়ে যাবে এরম না তুমি এরম দিবা আমি এরম দেবো তিন বাড়িও তো লাগলো না এ তিন বাড়িও তো লাগতো না এ ওই রাত তো করো আচ্ছা করো তুমি দিন গাইস সেরুট তুমি রাধা রাধাই থাকে গেল গাইস রাধা আসলে রাধাই থাকে দেখতে পারলেন তো রাধাদের অনেক সম্মান এই থ্যাংক ইউ দেখতে দেখতে কিন্তু সকাল এখন সবজি মামা উকি দিয়েছে উকি বলতে একদম মাথার উপরে চলে আসতেছে আস্তে আস্তে তো গ্যাস আমরা চেষ্টা করলাম সুন্দর সকালটাকে আমরা নিজেরা এনজয় করলাম আপনাদেরকে একটু ভালো লাগানোর চেষ্টা করলাম যদি ব্লগটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করতে কমেন্ট এবং শেয়ার তো যারা ভালো লাগবে অবশ্যই করবেন তো গ্যাস আজকে ব্লগটি এই পর্যন্তই দেখা হবে সুন্দর কোনো একটা পরবর্তীতে ব্লগে সুন্দর কোনো একটা জায়গায় কদিন সকালে সুস্থ থাকেন ভালো থাকেন কিপ স্মাইল লাভ আস টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।